বিভিন্ন দেশে বাংলাদেশি আছেন প্রায় 1 কোটি। ভোটার তালিকা তৈরি বা হালনাগাদের সময় দেশে না থাকায় তারা ভোটার হতে পারেন না। এ কারণে প্রবাসে বসেই ভোটার হওয়ার সুযোগের দাবি অনেক দিনের, অবশেষে তাদের চাওয়া পূরণ হচ্ছে। নতুন বছরের শুরুতেই প্রবাসীদের জন্য সুখবর নিয়ে এসেছে নির্বাচন কমিশন। পাইলট পর্ব হিসেবে ভোটার করার কার্যক্রম শুরু হবে সৌদি আরবে, যেখানে বৈধভাবে বাস করা বাংলাদেশির সংখ্যা প্রায় 15 লাখ। আমরাও চিন্তা ভাবনা করছি বিভিন্ন রকমের, যে এম্বাসিগুলোতে তাদেরকে লেখালেখি করছি যে তাদের ওখানে কতজন আছে, তার মধ্যে কতজন ভোটার হতে পেরেছে, কতজন ভোটার হতে পারে নাই, সেই তথ্য তো আমরা নিচ্ছি। বাট আমরা চিন্তা ভাবনা করছি হয়তো সৌদি আরবকে দিয়ে, কারণ সৌদি আরব থেকেই ওরা লেখালেখি বেশি করছে, সুতরাং তাদেরকে একটা প্রায়োরিটি আমরা দিতে পারি আর কি। তো সৌদি আরবেই হয়তো বা করার একটা সম্ভাবনা আছে। তথ্য উপাত্ত নেওয়া শেষ হয়েছে, কোন প্রক্রিয়ায় কোন জায়গায় গিয়ে বাংলাদেশিরা ভোটার হতে পারবেন সেই পরিকল্পনা চূড়ান্ত করতে মিশনগুলোর সঙ্গে আলোচনা শুরু করছে নির্বাচন কমিশন। কোন কোন এলাকায় আমাদের বাংলাদেশিদের সংখ্যাটা একটু, ঘনত্বটা একটু বেশি, সেরকম আমরা আইডেন্টিফাই করে এমবেসির পরামর্শে কোথায় কোথায় আপনার যে রেজিস্ট্রেশন সেন্টারগুলো করা যায় সেই হিসেবে আমরা ওনাদের পরামর্শেই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আমরা রেজিস্ট্রেশন সেন্টারগুলো আমরা করবো। আমাদের লোক যাবে, তারা তথ্য সংগ্রহ করবে, তারা বায়োমেট্রিক্স নিয়ে নেবে, বায়োমেট্রিক্স নিয়ে তখন সে বায়োমেট্রিক্সগুলো নিয়ে আসবে। আগামী নির্বাচনে ভোটার সংখ্যা 10 কোটি 60 লাখ, তবে নতুন যোগ হওয়া 1 কোটি 60 লাখ ভোটার স্মার্ট জাতীয় পরিচয়পত্রের বদলে পাবেন পুরনো ধরনের লেমিনেটিং কার্ড। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা।